মালদার ইংরেজ বাজারে সরকারি মহিলা হোম থেকে পালিয়ে গেলেন পাঁচজন আবাসিক। হোমের আবাসিকদের অভিযোগ, হোমে তাদের উপর অত্যাচার করা হয়, প্রতি রাতে নাইট গার্ড মারধর করে। গতকাল রাতে মারধরের সময় আবাসিকরা রুখে দাঁড়ান বলে দাবি। এরপর ছাদের ঘরের তালা ভেঙে ছাদ থেকে শাড়ি ঝুলিয়ে পালিয়ে যান পাঁচজন আবাসিক। ঘটনার পর থেকে মুখে কুলুপ হোম কর্তৃপক্ষের। রাতভর অশান্তি, ভোর চারটে নাগাদ হোম থেকে পালান মহিলা আবাসিকরা। প্রায় 20-25 জন আবাসিক পালানোর চেষ্টা করেন, পালাতে সক্ষম হন পাঁচজন, তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘুম থেকে উঠে পা দেখছি যে এখান থেকে চেঁচামেচি হয়ে যাচ্ছে, তো দুজন পালিয়েছে, পিছনে একজন মহিলা ছিল, এখানে একজনকে ধরেছিলাম ওই সামনে, তারপর গলি থেকে একজনকে ধরে ওখানে দিয়ে। কতজন পালিয়েছে? 4-5 জন পালিয়েছে। মালদার ইংরেজ বাজারের উত্তর বালুচরের এই মহিলা হোমটি সরকারি, আর এই হোম থেকেই চম্পট দেন আবাসিকরা। হোমে প্রায় প্রতিদিনই ঝামেলা চলে, বাইরে আওয়াজ গেলেও তাই তেমন কেউ আর মাথা ঘামায় না। মঙ্গলবার রাতেও ঝামেলা হয়, হোমের গার্ডের সঙ্গে ধস্তাধস্তি হয় আবাসিকদের। মহিলা আবাসিকদের অভিযোগ, তাদের প্রতিদিনই মারধর করা হয়, এদিন তার প্রতিবাদ করায় মারধরের সীমানা ছাড়ায়। এরপরই মহিলারা ছাদে যাওয়ার দরজা ভেঙে ছাদে উঠে পড়েন, সেখান থেকে শাড়ি ঝুলিয়ে হোম থেকে বাইরে বেরিয়ে যান। এবার মেয়েগুলো গেট ফেট ভেঙে টেঙে তালা ভেঙে দিয়ে এবার উপর উঠে গিয়ে 2-3টা মেয়ে এবার নিচে ঝুলে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহিলা আবাসিকদের রাতে গাড়ি করে নিয়ে হোমের বাইরে নিয়ে যাওয়া হতো। বলছে যে আমাদেরকে রাখা করে নিয়ে যায়, নোংরা কাজ করায়, আপনাদের মেয়ে হলে কি করতেন? প্রতিবাদ জানালে জোটে মার, তাই কি পরনে শাড়িকে সিঁড়ি করে পালাতে চেয়েছিল হোমের মহিলারা? স্থানীয় বাসিন্দাদের এই প্রশ্নের জবাব নেই মালদা নারী ও শিশু কল্যাণ কমিটির চেয়ারপারসন চৈতালি সরকারের কাছে। বরং তিনি মহিলাদের অতীত নিয়ে প্রশ্ন তুললেন। বাচ্চারা যারা এসছে এখানে, তারা সবাই কিন্তু একটা প্রবণতা থাকে বাড়িতে, বাড়ি থেকে পালিয়ে যায় বা বিভিন্ন ঘটনা ওদের ঘটে জীবনে বলেই ওরা এখানে এসে পৌঁছয়। এবার এই প্রবণতা থেকেই ওরা পালানোর চেষ্টা করেছে। ঘটনার খবর পেয়ে হোমে যান মালদার জেলা শাসক, তাকে দেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। জেলা শাসক জানান ঘটনার তদন্ত চলছে, যারা পালিয়ে গেছেন তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে, কি কারণে সমস্যা তাও খতিয়ে দেখা হবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।